সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের পরবর্তী একটি পাঠদান, ষষ্ঠ অধ্যায়, পরম সহিষ্ণুতা। পরম সহিষ্ণুতা, সহিষ্ণুতা বলতে কি বোঝায়? সহিষ্ণুতা বলতে পরস্পরের প্রতি সহনশীল হওয়াকে বোঝায়, পরস্পরের প্রতি সহনশীল হওয়াকে বোঝায়। পরবর্তী দ্বিতীয়, প্রত্যেকের মতামত শোনা উচিত কেন? অধিকাংশের মতামতের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্তে আসা যায় বলে আমাদের প্রত্যেকের মতামত শোনা উচিত। বাড়িতে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণের একটি উদাহরণ দাও। চলো তাহলে আমরা একটি উদাহরণ দিই। মিনাদের বাড়িতে একবার মিনার বার্ষিক পরীক্ষা শেষ, পরিবারের সবাই কোথাও বেড়াতে যাবে এই বিষয়ে সবার মতামত চাওয়া হয়। তখন অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে এবার সবাই সুন্দরবনে বেড়াতে যাবে। তাই আমরা এইভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি। চলে যাচ্ছি পরবর্তী একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে। বিতর্ক কি? বিতর্ক হলো কোনো নির্দিষ্ট বিষয়ে কয়েকজনের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া বা পৌঁছানোর একটি প্রক্রিয়া। পরবর্তী প্রশ্নে যাই। তোমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কিভাবে নিবে? আমরা সবাই মিলে শ্রেণীকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়া নিব। প্রথমে কোথায় যাব বা কোথায় যাওয়া যায় সে সম্পর্কে সবার মতামত নিব। অধিকাংশের মতামতের ভিত্তিতে স্থান নির্বাচন করব। তবে অন্যদের মতামতকে গুরুত্ব ও বিনয় সহকারে বিবেচনা অথবা নাকচ করব। তাহলে আসলে কি হবে, সিদ্ধান্তটা পরিপূর্ণ হবে এবং এতে আমাদের সম্পর্ক ভালো হবে, দৃঢ় হবে, কারোর সাথে কারো মনোমালিন্য কোনো সৃষ্টি হবে না। তাই আমরা যদি বিনয়ের সাথে কোনো প্রস্তাবকে নাকচ করি, সেক্ষেত্রেও পরিবেশটা এবং আমাদের সম্পর্কটা খুব ভালো এবং সুষ্ঠু সুন্দর থাকবে। তাই আমাদের এইভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সকলের মতামত নিয়ে আলোচনা করতে কি বেশি সময় লাগে? আচ্ছা, এই উত্তরে আমরা এইভাবে বলবো, না, সকলের মতামত নিয়ে আলোচনা করতে বেশি সময় লাগে না। আলোচনা না করে তর্ক করলে বেশি সময় লাগে বা বেশি সময়ের প্রয়োজন হয়। সবাই যদি সবার মতামতকে শ্রদ্ধা সহকারে শোনে তাহলে আলোচনা করতে বেশি সময় লাগে না। তাই আমাদের যে কোনো বিষয়ে আলোচনার জন্য আমাদেরকে সুন্দরভাবে সবার মতামত শুনতে হবে, বিবেচনা করতে হবে এবং সবচেয়ে উত্তম যে উপায়টি বা সবচেয়ে উত্তম যে প্রস্তাবটি থাকবে সেটাই আমাদের মেনে নিতে হবে এবং সেটাকে গ্রহণ করতে হবে এবং সেই সিদ্ধান্তে আমরা সবাই একত্রিত একমত হব। এক্ষেত্রে আমরা যদি জোরপূর্বক আমাদের ইচ্ছা, আমাদের চাওয়াকে প্রতিষ্ঠিত করতে চাই, সেক্ষেত্রে শুধু শুধু সময় অতিবাহিত হয়ে যাবে, আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবো না এবং আমাদের মধ্যে একটা কলহ বা দ্বন্দ্বের সৃষ্টি হবে যা আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, যা আমরা কখনোই প্রত্যাশা করি না। তাই অন্যের মতামতকে আমরা বিনয় সহকারে গ্রহণ করব অথবা নাকচ করব, কিন্তু সে যেন কখনো মনে দুঃখ বা কষ্ট না পায়। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।